সামনেই লোকসভা ভোট। তার আগে শুক্রবার চলতি জমানায় শেষবারের মতো বাজেট পেশ করবে মোদী সরকার, যেখানে কৃষক থেকে মধ্যবিত্তের জন্য একাধিক চমক থাকতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন বিজেপি নেতা মন্ত্রীরা। যে রাস্তায় আমরা চলছি, যে রাস্তা থেকে ডিভিয়েট করার বা ব্রেক লাগানোর কোনো দরকার নেই। আমরা আমাদের যে বাজেট, দেশের দেশ হিতকে লিয়ে যে বাজেট পেশ হওয়া চাইয়ে, আমরা ওটাই করব। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতায় এসে কৃষি ঋণ মুকুব করেছে কংগ্রেস। ক্ষমতায় এলে দেশে গরিবদের ন্যূনতম রোজগার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। পর্যবেক্ষকের একাংশের প্রশ্ন, এই প্রেক্ষাপটে কংগ্রেসকে টেক্কা দিতে কি বাজেটে জনমোহিনী প্রকল্প ঘোষণার পথে হাঁটতে চাইছে মোদী সরকার? বিরোধীদের আপত্তি এখানেই। তাদের দাবি, লোকসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টের মাধ্যমে তিন মাসের ব্যয়ের প্রস্তাব পেশ করাই দ্রুতি। কিন্তু মোদী সরকার সেখানেও প্রকল্প ঘোষণা করে পাঁচ বছরের ব্যর্থতা ঢাকতে চাইছে। এতদিন ধরে পার্লামেন্টে আছি, আমরা জানি যে বাজেট প্রতি বছর একটা করে হয়, অর্থাৎ পাঁচ বছর হয়েছে, পাঁচটা বাজেট হওয়ার কথা। তো মোদী সরকার পাঁচ বছরে ছটা বাজেট করতে যাচ্ছে, এখন গায়ের জোরে কিছু করবে আলাদা কথা। সারা দেশ যখন জানে যেটা ভোট অন অ্যাকাউন্ট হবে এবং ওরা আগামী তিন মাসের জন্য আর্থিক বরাদ্দ নিয়ে রাখবে, তা না করে এখন শোনা যাচ্ছে যে সারা বছরেরই বাজেট পেশ করা হবে। কিন্তু যেখানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, যেখানে আজকে সারা দেশে বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ চেহারা, পরিবেশ এবং মানুষ যেখানে ভাবতে শুরু করেছে যে এবার সরকার পরিবর্তন হয়ে যাবে, সেখানে এ ধরনের সিদ্ধান্ত কিভাবে নিচ্ছে জানি না। বিজেপি অবশ্য কার্যত ভবিষ্যৎবাণীর কায়দায় দাবি করছে, ক্ষমতায় ফিরবে তারাই, তাই নতুন প্রকল্প ঘোষণায় অসুবিধা নেই। আমরা যখন ভেরি শিওর যে পরের গভর্নমেন্টও আমাদেরই হবে, দেশ যখন সেই ইঙ্গিতই চারদিকে দিচ্ছে, তখন কোনো রিজন নেই কেন আমরা ভোট মানে অন অ্যাকাউন্ট পেশ করব। পাল্টা বিরোধীদের কটাক্ষ, এত আত্মবিশ্বাস থাকলে তিন মাস অপেক্ষা সাহস হচ্ছে না কেন? তাহলে তারা চার মাস পরে বাজেট করতো বা তিন মাস পরে ভোটের পর বাজেট করতো, তারপরে তারা ক্ষমতায় আসতে পারবে না এই ভয় থেকে আগে ভাগে বাজেট করে ভোটার যদি বাড়ানো যায়, মানুষকে যদি প্রলোভিত করা যায়, সেই প্রচেষ্টায় তারা ব্যস্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি চিকিৎসার জন্য বিদেশে, অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব আপাতত পীযূষ গোয়েলের হাতে, শুক্রবার বাজেট পড়বেন তিনি। এবিপি আনন্দ।